নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা খবর হচ্ছে, বিএ থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি, অনার্স সিবিসিএস এবং মেজর অনার্স সিবিসিএস সিস্টেম, এদের পরীক্ষাটাকে আবার একটা রিশিডিউল দিয়ে দিল। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কনসেন্ট্রেশনটাকে পুরোপুরি ব্রেক করে দিচ্ছে বলা চলে, এবং বারবার নোটিশ দিয়ে হ্যারাসমেন্ট করা একটা প্রচেষ্টা চলছে। আজকে একটা নোটিশ দিয়ে দিল যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট শিডিউল ডেট অফ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফর বিএ বিএসসি সেমিস্টার থ্রি অনার্স এক্সামিনেশন 2022 আন্ডার সিবিসিএস অ্যান্ড বিএ বিএসসি বিকম সেমিস্টার থ্রি মেজর, মেজরদেরও মানে সিবিসিএস অনার্স থার্ড সেমিস্টার এবং সিবিসিএস অনার্স বিএ বিএসসি বিকম মেজর আন্ডার সিবিসিএস, এটাকে পোস্টপন করে দিল। মানে পূর্বে যে ডেটটা ছিল 8/2/2023 থেকে 18/2/2023, এর মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম একটা হওয়ার কথা ছিল, সেটাকে রিশিডিউল করে দিল। রিশিডিউল ডেটটা দেখো, রিশিডিউল ডেটটা দিয়েছে 20/2/2023, মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে 28/2/2023, মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই, মানে 20 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই পরীক্ষাটা কমপ্লিট হবে, যেটা হওয়ার কথা ছিল পূর্বে 8/2/2023 থেকে 18/2/2023 পর্যন্ত। এর মধ্যে একটা ওই প্র্যাকটিক্যাল এক্সামটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু রিশিডিউল ডেট দিয়ে দিল ইউনিভার্সিটি যে ফেব্রুয়ারি মাসের 20 থেকে 28-এর মধ্যে, এবং এটাও বলে দিয়েছে যে অনার্স প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অ্যাওয়ে সেন্টার অ্যান্ড স্পেসিফিক ডেটস উইল বি নোটিফাইড টু কলেজ থ্রো কলেজ পোর্টাল। কারণ যে সায়েন্স বা জিওগ্রাফি, বিশেষ করে ধরো বাংলা ইতিহাস, এদের ধরো এডুকেশন ইংলিশ, এদের তো প্র্যাকটিক্যাল নেই, কিন্তু জিওগ্রাফি বা সায়েন্স ডিপার্টমেন্ট বা বিকম ডিপার্টমেন্টে এদের তো প্র্যাকটিক্যাল রয়েছে, তাহলে এদেরকে মোটামুটি 20 থেকে 28-এর মধ্যে প্র্যাকটিক্যালটা দিয়ে নিতে হবে। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যে যে সমস্ত কলেজগুলোতে পড়বে সেই সমস্ত কলেজের ওয়েবসাইটটাকে ফলো করতে হবে, কারণ বলেছে অনার্স প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অ্যাওয়ে সেন্টার, মানে যে সেন্টারে এক্সামিনেশন হবে, যে কলেজে এক্সামিনেশন হবে, সেই সেন্টার ডেটটাকে চুজ করবে ওই 20 থেকে 28-এর মধ্যে। মানে কেউ চাইলে যে 20 তারিখে বা 28 তারিখে ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবে না, ইউনিভার্সিটি বলেছে 20 থেকে 28-এর মধ্যে এক্সামটা কমপ্লিট করতে হবে, কিন্তু যে সেন্টার এক্সাম পড়বে, কারণ থিওরি এক্সামের ক্ষেত্রে ইউনিভার্সিটি ডেট সিলেক্ট করে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে ডেট সিলেক্ট করে সংশ্লিষ্ট কলেজ, যে কলেজে পরীক্ষা পড়বে, মানে নিজস্ব কলেজ না, বাইরের কলেজ, যে কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম পড়বে ইউনিভার্সিটি, যে কলেজে প্র্যাকটিক্যাল এক্সাম পাঠায়, প্র্যাকটিক্যাল এক্সামের জন্য পাঠাবে, সেই কলেজটা কিন্তু ডেট চুজ করবে। আর একটা কথা হচ্ছে, এটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সামের ডেটটা রিশিডিউল হয়েছে, কোনো থিওরি এক্সামের ডেট কিন্তু রিশিডিউল হয়নি। এটা কেউ বিভ্রান্ত হবে না, কারোর কথা বিভ্রান্ত হবে না স্টুডেন্টরা, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সাম, আমি রিপিট করছি বারবার, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সামের ডেট রিশিডিউল হয়েছে বিএ বিএসসি সেমিস্টার থ্রি অনার্স এক্সামিনেশন সিবিসিএস এবং বিএ বিএসসি বিকম সেমিস্টার থ্রি মেজর এক্সামিনেশন সিবিসিএস। কারণ এখন তো সব সিবিসিএস চলছে, কিন্তু 1+1টা এখন তো পরীক্ষা হয়নি, পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, সুতরাং কেউ বিভ্রান্ত হবে না, তোমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সামটা কমপ্লিট হয়েছে, রিশিডিউল হয়েছে, থিওরি এক্সামটা নয়। ধন্যবাদ।